সত্যি সব আমি সাপটা কোথায়? বড় চাচা নিয়ে গেছেন। সাপটা কে রেখেছে? কে রেখেছে? আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি কি জানি? বলি তুই? আমি? কথা শুনে তো মনে হচ্ছে তুই রেখেছিস। হে লক্ষিন্দার, আমি তার ঘরে সাপ রাখুন? আরে এটা তুই বেয়াদবের মতো কথা বলছিস। তাহলে সাপটা রাখলো কে? কে রাখলো সাপ? কে? আমি মতি। গলা খাকারি দিচ্ছিস কেন? আমার কাশ হয়েছে সেই জন্য। দেখ আনিসের জ্ঞান ফিরেছে কিনা, জ্ঞান ফিরলে আমার এখানে নিয়ে আয়। হে লক্ষিন্দার, তার ঘরে আমি সাপ সারমু? দাদা দাদা আমার ভাবলো কি? দাদা দাদা আমার কইলো কি? দড়ির কামড় খেয়ে তুমি অজ্ঞান হয়ে গেলে। আমি তো ভেবেছিলাম সাপ। এই না বললে যে তুমি ভেবেছিলে ওটা একটা দড়ি? আনিস যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, ঘুমো। তেত্রি কঙ্কা, তোমরা এইখানে থাকবে, তোমাদের সঙ্গে আমার কথা। Thank you.